আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিতে থাকা প্রবাসীরা মিস করবেন না। সৌদিতে থাকা 5 ধরনের অবৈধ প্রবাসীদের দেওয়া হচ্ছে দারুণ সুযোগ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে যে সকল অবৈধ ইকামাহীন হরুপপ্রাপ্ত প্রবাসীরা আছেন, তাদের জন্য চলছে ফাইনাল এক্সিটের দারুণ সুযোগ। বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আল হাসা ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রবাসীদের বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যে সকল প্রবাসী বাংলাদেশি ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যেতে চান, তাদেরকে আজ 29 অক্টোবর এবং আগামীকাল 30 অক্টোবর রোজ শুক্র ও শনিবার শ্রমকল্যাণ উইং বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রতিনিধি দল আল হাসা অবস্থান করে ফাইনাল এক্সিট ভিসা সরবরাহের আবেদন প্রস্তুত ও দাখিল সংক্রান্ত সেবা প্রদান করবে। যারা এই সেবা গ্রহণের উপযুক্ত তারা হচ্ছে, এক, যাদের স্পন্সর বা কফিলের শারিকা বা মোয়াসাসা আল হাসা মক্তব আমেলের আওতায়, দুই, যাদের ইকামার মেয়াদ শেষ, তিন, নতুন আসার পর যাদের ইকামা হয়নি, চার, যাদের হুরুপ রয়েছে, এছাড়া যাদেরকে 5 নম্বরে ইতিপূর্বে কফিল বা স্পন্সর এক্সিট প্রদান করেছে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেনি, আর যারা এই সেবা গ্রহণের উপযুক্ত নয় তারা হচ্ছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যারা ওয়ান্টেড, যারা কফিলের বিরুদ্ধে মামলা করেছে এবং গৃহকর্মী। ফাইনাল এক্সিটের জন্য যে সকল কাগজপত্র লাগবে তা হচ্ছে পাসপোর্ট ও ইকামার ফটোকপি 2 কপি করে, যাদের ইকামা হয়নি তারা পাসপোর্টের প্রথম পাতা ও ভিসার ফটোকপি প্রদান করবে হুদুদ নাম্বার সহ। এছাড়া দূতাবাস হতে সুপারিশপত্র দেওয়ার পর করণীয় হচ্ছে, এক, যাদের ইকামার মেয়াদ শেষ কিংবা নতুন আসার পর ইকামা হয়নি তাদেরকে দূতাবাস কর্তৃক মক্তব আমেলে সত্যায়িত ফর্ম নিয়ে কপিল বা কোম্পানি যে শহরের আওতায় আছে সেই শহরে মক্তবে যেতে হবে। মক্তব আমেলে স্বীকৃত পত্র নিয়ে সেখানকার জালজাতের ইদারাতুল ওয়াইফি দিনে এক্সিট ভিসার জন্য যেতে হবে। দুই, যাদের হুরুপ রয়েছে বা কফিল বা স্পন্সর ইতিপূর্বে একবার ফাইনাল এক্সিট প্রদান করেছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেনি, তাদেরকে একটি পত্র ইস্যু করে দেওয়া হবে। আবেদনকারীকে পত্র সহকারে নিজ দায়িত্বে জাওজাতের ইদারাতুল ওয়াইফি দিনে সরাসরি গিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। উভয় ক্ষেত্রে এক্সিট ভিসা প্রাপ্তির পর উল্লেখিত সময়ের মধ্যে টিকিট কেটে সৌদি আরব ত্যাগ করতে হবে। তাই আল হাসা ও তার পার্শ্ববর্তী এলাকাতে যে সকল প্রবাসীরা আছেন তারা ফাইনাল এক্সিট ভিসা সংগ্রহ করতে চান, অবশ্যই 29 ও 30 অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাওসর আল কাউকেম ফার্ম আজিজ ক্লিনিকের পাশে আল হাসায় উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।